অবৈধ সেট টপ বক্স বাজারজাতকারীদের বিরুদ্ধে শীঘ্রই কঠোর অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি আয়োজিত আলোচনা সভায় তিনি একথা জানান। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানান, দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য 2-3 মাসের মধ্যে ফ্রান্সের সাথে চুক্তি করবে বাংলাদেশ। বঙ্গবন্ধু এক স্যাটেলাইট উৎক্ষেপণের ষষ্ঠ বার্ষিকী উদযাপন উপলক্ষে রোববার রাতে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি বিএসসিএল। আলোচনায় উঠে আসে গত 6 বছরে দেশের একমাত্র স্যাটেলাইটের সফল ব্যবহার এবং বাণিজ্যিক প্রতিবন্ধকতার নানা দিক। বিএসসিএল চেয়ারম্যান জানান, বঙ্গবন্ধু এক স্যাটেলাইটের নানামুখী ব্যবহারে আয় বেড়েছে। অবৈধভাবে বিদেশি স্যাটেলাইটের মাধ্যমে অনেক সস্তা দরে বাংলাদেশে নামে এবং অনেকেই যে সমস্ত করাপ্টের যারা ডিস্ট্রিবিউটর আছে তারা জনগণের ভিতরে ছড়ায় দেয়। এটি হয় যে বিদেশি যে স্যাটেলাইটগুলো যারা এগুলো আমাদের এখানে আসে তারা থমকে গেছে। বঙ্গবন্ধু এক স্যাটেলাইট ব্যবহার করে বিনোদনের সবকটি মাধ্যম ডিজিটালাইজ করার কথা জানান টেলিযোগাযোগ এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খুব শীঘ্রই অবৈধ সেট টপ বক্স বাজারজাতকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হবে। ইতিমধ্যে কিছু গোয়েন্দা তথ্য আমি আমাদের বিটিআরসি চেয়ারম্যান মহোদয়কে দিয়েছি। আমি আশা করছি অল্পদিনের মধ্যেই শক্ত একটি অভিযান চলবে যাতে কোনো ধরনের অবৈধ কোনো সেট টপ বক্স বাংলাদেশে না আসতে পারে, আসলেও বিক্রি হতে না পারে আর কেউ ব্যবহার করতে না পারে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জানান, আগামী 2-3 মাসের মধ্যে দেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য ফ্রান্সের সাথে এমইউ সাইন করা হবে। আমরা চতুর্থ শিল্প বিপ্লবের সাথে একসাথে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, সেই কারণেই এই স্যাটেলাইট উৎক্ষেপণ এবং দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য দেশীয় পরিবেশকদের মাধ্যমে যারা বিদেশি চ্যানেল প্রচার করছে, আগামী 15 দিনের মধ্যে তাদের বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে বলে জানান কোয়াপ সভাপতি মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।